আসসালামু আলাইকুম আপনাদের কেন এখনো টাকা দিতে দেরি হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরের এইটা মাত্র দ্বিতীয় মাস রানিং জুলাই মাস থেকে যখন যেহেতু কাউন্ট হয় সো এটা মাত্র আগস্ট মাস আপনাদের একটা বিষয় একটু মেমোরাইজ করা দরকার যে কার্ডগুলো তিন মাস পর পর দেওয়া হয়ে থাকে আপনাদের এই হিসাবটা চূড়ান্ত করতে হবে কোনো কন্টেন্ট ভিডিও আপলোড করলে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপরে কমেন্ট করতে হয় যে এই বিষয়টা হয়তো বা ভুল হচ্ছে কন্টেন্টের মাঝখানের টুকু দেখবেন না শেষের টুকু দেখবেন গিয়ে কমেন্ট করবেন যে এটা কেন হলো বা এটা কেন দিল না এটা পেন বিষয়গুলোকে এগিয়ে দিয়ে যাবেন আপনাদের উচিত একটা কন্টেন্টের ফুল বিষয়ে আদি সম্পর্কে আগে বোঝা বিশ্লেষণ করা যেখানে কি বোঝানো হয়েছে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে তিন মাস না হলে এই কার্ডগুলো কিন্তু দেওয়া হয় না আপনাদের যে ফান্ড থাকে সেটা কিন্তু তিন মাস পর পরে আপনাদের অ্যাকাউন্টে যায় আপনি যখন তিন মাস পূর্বে টাকা পেয়ে যান তখন তো বলেন না যে কেন এত তাড়াতাড়ি দিল তিন মাস তো হয়নি এখন যেহেতু তিন মাস হয়নি আপনারা প্রত্যেকটা কমেন্টে গিয়ে লেখেন টাকা কবে পাবো ইভেন আজকে লাইভ প্রোগ্রামটাতেও আপনারা অনেকবার বলেছেন যে কবে পাবো আপনাদের একটু আবারও স্মরণ করে দিই এটা তিন মাস পর পর দেয় তিন মাস পর পর অ্যামাউন্টগুলো আপনাদের ফোনে ইন হয় সো এই বিষয়টাকে একটু স্মরণ রাখবেন আর যে প্রশ্নটা প্রায়শই করেন না যে বন্ধ হচ্ছে নাকি বা বন্ধ হবে কবে বা এটা কি বন্ধ হয়ে যাচ্ছে কি না এটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেক ট্রাস্টেড চ্যানেল অনেক অথারাইজড নিউজ অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আপনার এই বিষয়ে সত্যতা জানতে পারবেন যে এই কার্ডগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা একদম নেই অনেকেই বলেন আমার কথা বোঝা যায় না অ্যাকচুয়ালি কথা না বোঝার কারণ হলো আপনি সম্পূর্ণ কন্টেন্ট দেখেন না কন্টেন্ট দেখেন স্কিপ করে করে এই অংশ ওই অংশ সেই অংশ এইভাবে একটা কন্টেন্টের সম্পূর্ণ বিষয় বুঝে তার মর্মতা বুঝে এরপর স্বীকার দিতে হয় যে আমি এখানে বুঝিনি অপেক্ষা করতে হয় আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস যাবে অক্টোবর মাসে গিয়ে বলতে পারেন যে পরে আমি অ্যামাউন্টটা পাবো এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই আপনাদের অবস্থা খুবই খারাপ এটা আমি ভালোভাবে জানি যেহেতু আমি এই কন্টেন্টের ক্রিয়েটরে প্রায় দুই আড়াই বছর বা তিন চার বছর ধরে আসি যেহেতু আমার চ্যানেলটা সামাজিক নিরাপত্তা বেসড এবং এই টাইপের কন্টেন্ট অনেক আগে থেকেই বানাচ্ছি আমি এখন হয়তো রিসেন্টলি অনেকেই বিষয়টার উপর কন্টেন্ট বানায় তবে সার্স দেখবেন অ্যাট ফার্স্ট আমি সকল বিষয়ের উপর আপনাদের কন্টেন্ট বানাইতাম আগে যদিও আমার চ্যানেল দুই চার বছর বয়স হবে আমি দুই বছর নিয়মিত কাজ করিনি সো টপিকটা হলো যেটাতে ছিলাম বন্ধ হওয়ার বিষয় নিয়ে আমি আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট অ্যাশ থাকেন যে এটা কোনো ক্রমেই বন্ধ হচ্ছে না নগদের বিষয়টা হলো ওদের শুধুমাত্র ডিজিটাল লাইসেন্সটা স্থগিত হয়েছে ডিজিটাল লাইসেন্স হলে নগদ নিজে ওই বিষয়ে হস্তক্ষেপ করতে পারত যেটা স্থগিত হওয়ার ফলে এখন বাংলাদেশ ব্যাংক কর্তৃক নগদটা পরিচালিত হবে আর নগদ যদি বা অ্যাক্সিডেন্টলি বন্ধ হয় আপনারা অবশ্যই সেটা জানতে পারবেন আপনি শুধু ইউটিউবে সার্চ দেন যে নগদ বন্ধ হবে কিনা দেখবেন অনেক ভিডিও ইতিমধ্যে বানিয়ে ফেলেছে রং থাম দিয়ে যেগুলোর মর্মার্থ হলো নগদ বন্ধ হচ্ছে না নগদ তাদের ধারাবাহিকতায় বজায় রেখে তারা তাদের সকল ধরনের লেনদেন চালু রেখেছে নগদের মালিকানা জয় ছিল নিয়ে সমস্যা ছিল এই সকল বিষয়গুলো কাটিয়ে উঠলে নগদ আবারও তাদের আগের অবস্থানে ফিরে যাবে সো এই ছিল আজকের মতো মোটামুটিভাবে কারো যদি কোনো তারপরে প্রশ্ন থাকে আপনারা অন্যান্য ভিডিও দেখে এই সমাধানগুলো নিতে পারেন এর থেকে ক্লিয়ার হবে আপনাদেরকে আর কেউই আমার মনে হয় না বুঝিয়ে দিবে তারপর আমি জানি অনেকেই লিখবেন যে ভাই অমক কার্ড কেন দিল না তো অমক কার্ড কেন টাকা পায় না এতদিন কেন দেই না অ্যাকচুয়ালি কি বলবো আমি আপনাদের টাকার অ্যামাউন্টও বৃদ্ধি করা দরকার সেই অ্যামাউন্টটা কত হবে আপনারা তো কমেন্টে লিখে নি তারপর আবারও লিখতে পারেন যে অ্যাকচুয়ালি কার্ডের অ্যামাউন্টটা কতটুকু বৃদ্ধি পেলে আপনাদের জন্য সুবিধা হয় তবে এতটুকু বলেন না যেটা সরকারের দ্বারা সক্ষমতা নেই যে পনেরো হাজার বা বিশ হাজার দিবে পনেরো বিশ হাজার দেওয়া হয় মুক্তিযোদ্ধা ভাতাদের তাদের অবদান কিন্তু আপনারা জানেন আর একটা বিষয় হলো ভুয়া মুক্তিযোদ্ধা এই টপিকটা টোটালি আলাদা এর মধ্যে ইনক্লুডেড করবেন না সময় সুযোগের ব্যবহার অনেকেই এর মধ্যে ইনক্লুড হয়েছে যেমন কি পঞ্চাশ হাজার মুক্তিযুদ্ধের বয়স বাহাত্তর সালের পরে সো এই টপিকগুলো আলাদা আপনারা আপনারা বিষয় নিয়ে থাকেন আপনি কবে পাবেন না পাবেন এই বিষয়ে আপডেট প্রতিনিয়ত বিভিন্ন চ্যানেলে পান আমার চ্যানেলে পান এগুলো ফলো করবেন তাই হবে ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না